হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে হসপিটালে আসছি, ডক্টর দেখাবো, কিছু টেস্ট করে ম্যাডামকে দেখাবো, সেই জন্য আসছিলাম। তো এখন হচ্ছে আমি ম্যাডামকে দেখানোর জন্য, ম্যাডাম যেহেতু তিন তলায় বসে, ম্যাডামকে দেখানোর জন্য যাব। তো আমি এখন লিফটে উঠব, লিফটে উঠে সরাসরি তিন তলায় চলে যাব। আমি যে ম্যাডামকে দেখাতে আসছি তার নাম হচ্ছে নাতাশা তিরোত্তমা, উনি অনেক ভালো একজন ডক্টর, ওনাকে দেখানোর জন্য আসছি। তো এসে প্রথমে হচ্ছে আমি বিল করব, বিল করে এই কাউন্টার হচ্ছে ফাইল জমা দিতে হয়। প্রথমে ওদের সাথে একটু কথা বললাম, দেখছে এসে এসে বিল করে এখানে দেন ফাইল জমা দিব। এটা হচ্ছে বিলিং কাউন্টার। জাহিদ ভাইয়া, জাহিদ ভাই হচ্ছে আমার বিল করবে। বিল করার পর আমি এখন হচ্ছে ভাইটাল করব। ভাইটাল হচ্ছে এখানে হাইট, ওয়েট, ওজন, উচ্চতা এগুলো মাপা হয় ডক্টর দেখানোর আগে। তো আমি এগুলো সম্পূর্ণ করে ম্যাডামকে দেখিয়ে দেন হচ্ছে সবার সাথে কথা বলবো। কথা বলে দেন হচ্ছে আমি আমার ননাসের বাসায় যাব। আপুর বাসায় আসলাম, আসার পর আপু আইসক্রিম খাওয়ার জন্য দিল, আইসক্রিমটা খাবো, যে আজকে অনেক গরম পড়েছে, এই আইসক্রিমটা খেয়ে তো অনেক ভালো লাগছে। ওইখানে ওরা খেলতেছিল আর আপু পিজা বানাচ্ছিল, তো পিজার কিছু ভিডিও করলাম। রাব্বি আসলে পিজা খাবো আমরা। আর এখানে আপু হচ্ছে পেয়ারা ভর্তা বানাবে, তার জন্য হচ্ছে পেয়ারা কেটে নিয়েছে, তার মধ্যে কাসন্ত আর হচ্ছে বিট লবণ দিয়ে এটা সুন্দর করে মেখে ভর্তা করে নিবে। এই ভর্তাটি খেতে অনেক মজা আর আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর ইতিমধ্যে আপনার ভাইয়াও চলে আসছে দেখতে দেখতে। আপনাদের ভাইয়া এসে সোবানাকে আদর করতেছিল, আর দেখেন দুইজনের হেয়ার প্রায় সেম, দুইজনের চুল দেখছেন পুরা সেম। তো আপুর এখানে পেয়ারা মাখা হয়ে গিয়েছে, এখন আমরা পেয়ারা মাখা খাবো। আপনি আমার ভিডিও এনজয় করেন, আমরা পিজা খাবো এখন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।